প্রথম পাঠ শিশুচরিত গ্রন্থ থেকে। পিথর সিজারিয়া নগরে এসে পৌঁছলেন। সেখানে কর্নেলিয়াস তাদের আসার অপেক্ষায় ছিলেন। তিনি তার আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের আগে থেকেই নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে সমবেত করে রেখেছিলেন। পিথর বাড়ির মধ্যে ঢুকেছেন এমন সময় তার কাছে এগিয়ে এসে কর্নেলিয়াস তার পায়ে লুটিয়ে পড়ে প্রণাম জানালেন। কিন্তু পিতর তাকে মাটি থেকে তুলে দিয়ে বললেন, উঠুন উঠুন, আমি নিজেও তো একজন মানুষ। তারপর কর্নেলিয়াসের সঙ্গে কথা বলতে বলতে তিনি বাড়ির ভিতরে গেলেন। তিনি দেখতে পেলেন সেখানে বেশ কিছু লোক জমায়েত হয়েছে। তাদের তিনি এই কথা বললেন, অন্য জাতির কারোর সঙ্গে মেলামেশা করা বা তার বাড়িতে যাওয়া কোনো ইহুদির পক্ষে যে কতখানি নিয়মবিরুদ্ধ কাজ তা তো আপনাদের জানাই আছে। কিন্তু ঈশ্বর আমায় দেখিয়ে দিয়েছেন যে কাউকে কখনো অশুচি অপবিত্র বলা উচিত নয়। তাই আপনারা যখন আমায় নিয়ে আসতে লোক পাঠালেন, তখন আমি কোনো আপত্তি না তুলেই সোজা এখানে চলে এলাম। এখন আমার প্রশ্ন, আমাকে এখানে নিয়ে আসা হলো কেন? উত্তরে কর্নেলিয়াস বললেন, তিন দিন আগে ঠিক এই সময় আমার এই বাড়িতে আমি যখন বিকেল তিনটায় প্রার্থনা করছিলাম, তখন হঠাৎ ধবধবে সাদা পোশাক পরা কে একজন আমার সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, কর্নেলিয়াস, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। তুমি যে অনেককে সাহায্য করেছ তাও মনে রেখেছেন তিনি। তাই জাফায় লোক পাঠিয়ে তুমি এখন শিমন, যার আরেকটি নাম পিতর, তাকে এখানে আসার অনুরোধ জানাও। সে এখন অতিথি হিসাবে রয়েছে চর্মকার শিমনের সমুদ্র তীরের বাড়িতে। তাই আমি তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে লোক পাঠালাম, আর আপনিও দয়া করে আমার এখানে এসেছেন। এখন আমরা এই যে সবাই এখানে ঈশ্বরের সামনে রয়েছি, প্রভু আপনাকে যা কিছু আদেশ দিয়েছেন তা শুনব বলেই রয়েছি। পিতর তখন বললেন, এখন আমি বুঝতে পারছি ঈশ্বর সত্যি কারো প্রতি কোনো পক্ষপাত করেন না, বরং যে মানুষ তাকে সম্ভ্রম করে, ধর্মচারণ করে, তার জাতি যাই হোক না কেন, সে মানুষ তার অনুগ্রহ পাত্র হয়। এই হলো প্রভুর বাণী।